প্যান্ডামিকে দীর্ঘদিন বদ্ধঘরে বন্দী হয়ে থেকে প্রাণ পাখি কি ওষ্ঠাগত? ছটপটে ভ্রমণ মনটা কি ডানা মেলে উড়ে যেতে চাইছে দূরের ওই নীল দিগন্তে? কেমন হয় দুদিনের একটা ছোট্ট সফরে যদি ছুঁয়ে আসা যায় একেবারে অজানা এক পৃথিবী, যেখানে অফুরন্ত বন্য প্রকৃতির বুকে পাথর ইমারতে কান পাতলে শোনা যায় হাজার বছর আগের ইতিহাসের ফিসফিসানি, যেখানে কোনো এক পাহাড়ি গ্রামে বর্ষামুখর এক দুপুরে মাটির বাড়িতে আপনার জন্য চলে আসবে এক কাপ ধুমানির চা, যেখানে সবুজের আবেশে আপনি হয়ে পড়বেন মন্ত্রমুগ্ধ, যেখানে পাহাড়ি সর্পিল রাস্তার প্রতিটি বাঁকে আপনার প্রকৃতি প্রেমিক মনটার জন্য অপেক্ষা করে আছে নতুন চমক। আর এসবই যদি হয় একেবারে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হাতের কাছে সপ্তাহান্তে দুটি দিনের ছুটি নিয়েই, চলুন আপনাদের নিয়ে আজ ঘুরে আসি এমনই এক অনাবিষ্কৃত, অব্যক্ত ও রহস্যময় এক জায়গায়, বিহারের পশ্চিম ভাগে রোহতাস জেলায় কৈমুর পাহাড় শ্রেণীর উপরে, রোহতাসগড় ফোর্ট থেকে। আমরা নিশ্চিত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর বাঁকে তোলা ভ্রমণ ব্যাগের ধুলো ঝেড়ে তৈরি হয়ে নেবেন আপনারাও। ভ্রমণের সমস্ত তথ্য ভিডিওটির আনাচে কানাচে দেয়া থাকলো একেবারে শেষ অবধি। সকাল 8টা নাগাদ আমরা যাত্রা শুরু করেছি সাসারাম থেকে রোহতাসগড় ফোর্টের উদ্দেশ্যে। এইবারের বিহার সফরে আমরা থাকছি আমাদের বন্ধু আফসারের দিদি জামাইবাবুর বাড়িতে। জামাইবাবু সাসারামের নাম করা একজন ক্রিমিনাল লয়ের। আজকে এমন একটা জায়গা যাচ্ছি যার কথা অনেকেই হয়তো শোনেননি বা শুনে থাকলেও কীভাবে যেতে হবে তার কোনো বিস্তারিত বিবরণ আজ অবধি কিন্তু কোনো বাংলা ইউটিউব চ্যানেলে নেই। খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হবে আজকে আমাদের। সে এক দুর্গম জায়গা এবং রাস্তাটাও দুর্গম, তো কীভাবে আমরা সেই দুর্গম রাস্তা অতিক্রম করে ওখানে পৌঁছবো দেখা যাক। সফরের প্রথম ভাগটা আমরা এখন বাইকে চলেছি, বাইকে করে আমরা যাচ্ছি রোহতাস। রোহতাস থেকে ওখান থেকে আমরা একটা গাড়ির ব্যবস্থা করেছি, সাথে থাকুন। কী ভাবছেন? আপনাদের তো আর অপশন নেই, আপনারা কোথায় থাকবেন? এই পুরো সফরের যাবতীয় খুঁটিনাটি, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন, সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবেন এই ভিডিওটিতেই। অনুগ্রহ করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা এখন পৌঁছে গেছি রোহতাস। এই জায়গাটি হচ্ছে রোহতাস, ওই যে ওইদিকে একদম পাহাড়ের মাথায় দেখতে পাচ্ছেন। তো এই পুরো রাস্তাটা আমাদের ঘুরে ঘুরে পাহাড় বেয়ে সর্পিল রাস্তা ধরে আমরা ওই রোহতাসগড় ফোর্টে যাব। আমার পেছনে দেখুন বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন রোড ডিরেকশন। রোহতাসগড় ফোর্ট দেখুন এখান থেকে দেখাচ্ছে 35 কিলোমিটার। তবু 35 কিলোমিটার হলেও এটা যেহেতু পাহাড়ি রাস্তা সময় লাগবে কিন্তু অনেকটা, অতি দুর্গম রাস্তা। কিভাবে আমরা সেই ওই ফোর্টে পৌঁছবো আমাদের সাথে থাকুন, পুরো রাস্তার আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা পৌঁছচ্ছি। আপাতত এটা রোহতাসগড়ের রোহতাসের এটা হচ্ছে বাজার এলাকা, তো এই জায়গার পরে আমরা আর কোনো বাজার পাবো না। অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো আপাতত আমরা চটজলদি এখানে জলখাবার করব। জলখাবার খেয়ে আমরা রোহতাসগড় ফোর্টের রাস্তা ধরব। দেখুন আছেন আয়ুবজি, আয়ুবজি আফসারের যে জিজাজি, যাদের বাড়িতে আমরা আছি, জিজাজির মুন্সি অ্যাকচুয়ালি। তো এই ট্রিপে আয়ুবজি আমাদের গাইড, আয়ুবজি আমাদের রোহতাসগড় ফোর্ট পুরো ঘুরে দেখাবেন। আয়ুবজি আপ থোড়া বতাই আপকে বারে মে। হম ওয়াকিল সাহেব মুন্সি হ্যাঁ, অভি সাসারাম সে হামলোগ চলকে রোহতাস পৌঁছে হ্যাঁ। হ্যাঁ, अब रोहतास से हम लोग अब आगे बढ़ेंगे किला के तरफ, किला तरफ जो यहाँ से 35 किलोमीटर दूर है। हाँ अच्छा, कलकत्ता से अगर डायरेक्ट कोई आना चाहता है और रोहतास का किला दिखना चाहता है तो वहाँ पे उसको कहाँ ठहरना ठीक रहता है? मतलब डेहरी से ठीक रहता है? डेहरी से ठीक है। हाँ, तो डेहरी से पहले आपको आना पड़ेगा रोहतास और फिर रोहतास से पहाड़ी चढ़ना पड़ेगा।
जो यहाँ से 35 किलोमीटर 35 किलोमीटर। किसी प्रकार का कोई डर भय जिसे नक्सल प्रभावित क्षेत्र लोग कहते हैं उस तरह का कोई बात नहीं है, उस तरह का कोई ये सब अफवाह है, सिर्फ अफवाह है, ऐसा कोई डरने की जरूरत था अभी तो बहुत साल पहले था, अभी सारे अंडर कंट्रोल है, पूरा कंट्रोल, मतलब अभी करीब 6-7 साल से पूरा कंट्रोल में है। আমরা চলেছি রোহতাসগড় কেল্লার পথে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের একেবারে মাথায় আমাদের উঠতে হবে। আমাদের ড্রাইভারের সাথে আপনারা একটু পরিচয় করে দিই আপনাদের, ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। ড্রাইভার সাহেব আপনার নাম কি হয়? আচ্ছা, কুঞ্জ বিহারি রাম আমাদের ড্রাইভার, উনি আমাদের সঙ্গী, খুব ভালোই চালাচ্ছেন, বোঝাই যায় এই রাস্তায় উনি অনেকবার এসছেন, পাকা হাত একদম। তো আপনারা কলকাতা থেকে যদি এখানে আসেন, ঘোরার প্ল্যান করেন রোহতাসগড়, আমি ভিডিওর ডেসক্রিপশানে ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুব রেয়ার টুরিস্টই আসে এখানে, এটা কিন্তু সেইভাবে টুরিস্ট স্পট হিসেবে এখনও ট্যুরিজমের মানচিত্রে আসেন, এবং আমাদের এই জায়গাটা এত কষ্ট করে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে অবহিত করা, যাতে ধীরে ধীরে এই জায়গাটি ট্যুরিজম মানচিত্রে জায়গা করে নিতে পারে। কারণ এই জায়গাটি অসাধারণ, যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং তেমনি তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মারাত্মক। আচ্ছা, এখন এই জায়গাটাতে এই আদিবাসী গ্রামের মধ্যে আমরা গাড়ি থামালাম। দুর্দান্ত হাওয়া, আমাদের সঙ্গী সাথে যারা আছেন তারাও বলেন যে একটু জায়গাটায় নামি, আপনাদের দেখাচ্ছি আমার, দেখুন পেছন দিকটা দেখুন, আদিবাসী গ্রাম, বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, ওইটি একটি মাটির বাড়ি পুরো। একবার সবার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, এনার সাথে তো আলাপ হয়ে গেছে, ইনি হচ্ছেন আয়ুব ভাই, ইনি পূজারী মশাই চৌরাসান মন্দিরে। আচ্ছা, মুখ্য গাইড ইনি হচ্ছেন আপনার, আমাদের মুখ্য গাইড ভাইয়াজি, আপনার নাম? হ্যাঁ, কামালউদ্দিন। আচ্ছা, কামালউদ্দিন সাহ ইনি আমাদের গাইড করবেন কেলার ভেতরে। আপ সব ঘুমাইয়ে গা, আমলোক ঠিক সে ওয়া সে আর হিস্ট্রি ভি বতাইয়ে গা ওয়া পে ওয়া কা বিলকুল কাহে জা রহে হ্যায় প্রোগ্রাম হামারা চলে গেলো দুসরা জায়গা। আজ জিতেন্দ্র জির সাথে তো আগেই আলাপ হয়েছে, সুরেন্দর জি আছে পেছনে টুপি পরে, ঠিক আছে চলুন আর যাওয়া যাক। এতক্ষণ যাদের সাথে আলাপ করালাম তাদের মধ্যে দুজন মানুষ রোহতাস থেকে আমাদের সফরসঙ্গী হয়েছেন। আপনারা খেয়াল করে থাকবেন এনারা হলেন আজকের সফরের মুখ্য গাইড কামালউদ্দিন ভাই, যিনি ধর্মে মুসলমান, এবং আরেকজন চৌরাসান মন্দিরের হিন্দু পুরোহিত। দুই ভিন্ন ধর্মী মানুষ কিন্তু আজ আমাদের এই কেল্লা ঘুরিয়ে দেখাবার জন্য হাতে হাত ধরে উদ্যোগী হয়েছে। হিন্দু মুসলমান ধর্মের এমন ধর্মীয় সম্প্রীতির নিদর্শনও কিন্তু দেখা যায় আমাদের এই ভারতবর্ষে। এনারা দুজন বাদ দিয়ে বাকি সবাই আমরা সসারাম থেকে আসছি, যেহেতু একটি বিশেষ কারণে আফসার আমাদের সঙ্গে আসতে পারেনি, তাই ওর হয়ে ওর পরিচিত বন্ধুরা আমাদের সঙ্গে এসেছেন কলকাতা থেকে আসা অতিথিদের রোহতাসগড় ফোর্ট ঘুরিয়ে দেখাবার জন্য। পৃথিবীর সবথেকে লম্বা কেল্লাগুলোর মধ্যে এই রোহতাসগড় ফোর্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 ফুট ওপরে কৈমুর পাহাড় রেঞ্জের ঘন জঙ্গলের মধ্যে এই রোহতাসগড় ফোর্টের অবস্থান। দুঃখের বিষয়, এখনও এই ফোর্টটি ভ্রমণ মানচিত্রে কিন্তু বেশ অবহেলিত, তাই ফোর্টের রাস্তায় বা ফোর্টের কাছে কোনো খাবারের দোকান নেই, তাই এই ফোর্ট ঘুরতে আসার সময় প্রয়োজনীয় খাবার এবং পর্যাপ্ত পানীয় জল আপনাদের কিন্তু রোহতাস থেকেই নিয়ে আসবেন। রোহতাসগড় কেল্লাতে এটা মাথায় রাখবেন, যতটা গ্রুপ ভারী থাকবে ততই মঙ্গল। সোলো ট্রিপ বা একজন দুজন মিলে চলে এলেন দুজন মিলে, এরকম ট্রিপ এখানে না করাটাই শ্রেয়, এবং অবশ্যই 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 বারবার একটা কথা আমি বলছি,
এই জায়গায় এলে যারা লোকাল একদম স্থানীয় বাসিন্দা যারা তাদের একজন বা দুজন যেন আপনাদের সাথে থাকে। আচ্ছা একটু আগে আপনাদের সাথে আলাপ করেছি কালিমুদ্দিন সাহেবের, তো উনি এখানকার একদম স্থানীয় বাসিন্দা এবং ফোর্টের রাস্তা শুধু নয় ফোর্টের ব্যাপারে ওনার অনেকটা নলেজ আছে। তো এক্ষুনি ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে যদি কেউ আসতে চান তাহলে কালিমুদ্দিন সাহেবের সাথে যদি কন্ট্যাক্ট করে কেউ আসেন তাহলে এখানকার ঘোরার ব্যবস্থা কিন্তু উনি করে দেবেন, ঘোরা থাকা এবং সমস্ত গাইডেন্স উনি দিয়ে দেবেন। তো ওনার নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে রাখবো, আপনারা আসতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর এটা এমন একটা জায়গা, বিশেষ করে এই যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর, পাহাড়ে ওঠার এত সুন্দর রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, তো এই রাস্তায় বারবার আসা যায়। আমাদের সাথে থাকুন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন যাতে করে এরকম অজানা জায়গার ভিডিও যখনই আমরা দেব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্ট, প্রতিটি কমেন্ট আমরা পড়ব এবং প্রতিটি কমেন্টে উত্তর আপনারা পেয়ে যাবেন। এরা হচ্ছে আমাদের পাহাড়ি অতিথি, কিছু করার নেই, আপনাদের গাড়ি থামিয়ে ওয়েট করতে হবে, আমরাও তাই করছি। আমাদের এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ এরা পাস না করছে। একটা কথা জাস্ট ভাবুন, এই রাস্তা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, কালিমুদ্দিন সাহেব বলছিল এই এখন তো এটাকে রাস্তা বলে বলা যায়, রাস্তা খারাপ সেটা ঠিক আছে কিন্তু গাড়ি যাচ্ছে মানে বুঝতেই পারছেন যে গাড়ির রাস্তা আছে। এবার আজ থেকে 5-6 বছর আগে এই রকম রাস্তা কিন্তু এখানে ছিল না, সরু এক চিলতে রাস্তা ছিল, এবং ভাবুন তখন কি অবস্থা ছিল। এবার পিছিয়ে যান আরও 1000 বছর আগে, সেই 1000 বছর আগে এখানে তো কোনো রাস্তাই ছিল না। তো সেই এইরকম একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে অত বড় একটা কেল্লা, এই দুর্গম অঞ্চলে পাথরের এরকম একটা কেল্লা তৈরি করা, মানে ওনারা কারা? সাহেব আমাদের একটু দাঁড় করালেন, একটা জায়গা উনি দেখাবেন। চলুন দেখি উনি কি দেখান। গ্রেট গ্রেট, কালিমুদ্দিন সাহেব বলছেন এখানে একটা ঝর্ণা আছে ছোট, তো ওইটা আমরা একবার দেখে নেব। এখন আমরা চলেছি ঝর্ণার পথে কালিমুদ্দিন সাহেবের সাথে। দেখুন এটাই হচ্ছে এখানকার মজা, এই যে আমরা ধরুন নিজেরা যদি কোনোভাবে প্ল্যান করে আসতাম, কালিমুদ্দিন সাহেব না থাকতো আমাদের সাথে, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না এখানে একটা ছোট ঝর্ণা আছে। দেখুন পুরোটাই পাথরের রাস্তা, পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এইখান থেকে একটুখানি আমাদেরকে নিচের দিকে নামতে হবে পায়ে পায়ে। এই দেখুন আমরা এই পৌঁছে গেছি ঝর্ণার ধারে। আচ্ছা ঝর্ণায় আসার রাস্তাটা একবার আপনাদের দেখিয়ে দিই, যেটা দিয়ে এতক্ষণ আমরা এলাম। ওই যে দেখুন ওই ওপরে ওইদিকে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, ওখান থেকে পাথরের রাস্তা বেয়ে জঙ্গলের ভেতর দিয়ে এই পাথর বেয়ে আমরা নামলাম, এই অবধি এসে পৌঁছেছি। এখান থেকে একবার ভিউটা দেখে নিন, দেখুন এই হচ্ছে পুরো কৈমুর রেঞ্জ। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই কৈমুর রেঞ্জই কিন্তু বিন্ধ্য পর্বতমালার একটি এক্সটেন্ডেড পার্ট। এইখানে এই যে ঝর্ণাটা, ঝর্ণাটা আরও ভালোভাবে দেখি আমরা। এখন ঝর্ণায় জল কম আছে কিন্তু ভরা বর্ষায় এর রূপ কিন্তু সম্পূর্ণ অন্যরকম।
ঝর্ণা দেখে এখন আবার আমরা কেল্লার পথে। আবহাওয়াটা দেখুন শুধু, মনে তো হচ্ছে বৃষ্টি নামবে এক্ষুনি, দেখা যাক। কালো মেঘের সামিয়ানাতে এই অজানা পৃথিবী, এক অদ্ভুত অনুভূতি। পাহাড়ি গ্রামের একটা নির্যাস পাওয়ার জন্য আমরা নামলাম। ওই যে দেখুন, ওই যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সোলার টাওয়ার আছে একটা। তো এই গ্রামটি সোলারে চলে। এই গ্রামটার নাম হচ্ছে ধানসা গ্রাম। তো এই ধানসা গ্রামের দিকে এখন আমরা এগোচ্ছি। দেখুন সামনের ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। একটুখানি গ্রামের এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই সামনে যে ক্ষেতটা দেখছেন, এটা ভুট্টা ক্ষেত। এই যে দেখুন, এই মাটির বাড়িটা, এরকম কয়েক ঘর বাড়ি এই গ্রামটাতে আছে। ওই গ্রামের ইলেকট্রিসিটি না থাকলেও সোলার কানেক্টিভিটি আছে। কালিমুদ্দিন স্যার বললেন, যদি কেউ এরকম থাকতে চান তাহলে এই রকম একটি জায়গায় এই ঘরটি, সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরটিতে থাকার ব্যবস্থাও উনি করে দিতে পারেন। এই ধানসা গ্রামটা পাহাড়ি গ্রাম, টেবিল টপের ওপরে, চারিদিকে ঘিরে আছে বনাঞ্চল, পলিউশনের লেশ মাত্র নেই, সবুজ ফ্রেশ অক্সিজেন চারিদিকে, অসাধারণ। অ্যাডভেঞ্চার পছন্দ করলে একটা রাত কাটিয়ে যেতে পারেন এখানে। চলুন এবার ঘরটার ভেতরে একটু দেখাই আপনাদের। এই এই বাড়িটি আসলে এই গ্রামের একটা হাসপাতাল। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন দেখুন ট্রিটমেন্ট চলছে একজনের। এই দেখুন ট্রিটমেন্ট চলছে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা। আসুন গ্রামের এই ডিসপেন্সারিটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এই দেখুন, এইটাই হচ্ছে ডাক্তারের চেম্বার, তার টেবিল। পেছনের দেয়ালে দেখুন ওষুধ সাজানো আছে। এখানে তো আর প্রেসক্রিপশন লেখার ব্যাপার নেই, তাই যিনি ডাক্তার তাকে ওষুধগুলো সাথেই রাখতে হয়। কমন যে অসুস্থতাগুলো আসে সেগুলো গ্রামের মানুষের সেই চিকিৎসা এখান থেকেই পেয়ে যান। চা অবশ্যই দরকার, একটু শরীরটাকে গরম করে নিতে হবে। শরীরটাকে গরম করে আবার আমরা রওনা দেবো কেল্লার পথে। আজকে এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে বুঝতেই পারছি, সাথে থাকুন, প্রচুর মজা পাবেন। বৃষ্টির সাথে যেরকম বললাম যে কৈমুর ভাই আমাদের বলেছে এখানে থাকারও বন্দোবস্ত আছে, উনি আমাদের এই বৃষ্টির দুপুরে গরম গরম চায়ের একটা বন্দোবস্ত করেছে। বৃষ্টি অনেকটা থেমেছে, সদ্য স্নাত সবুজ বনানী। এখন ধানসাগ্রাম থেকে বেরিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম কেল্লার পথে। জঙ্গলে একটু আলাদা একটা নিজস্ব গন্ধ আছে, তার সাথে বৃষ্টির সোজা সোজা গন্ধ মিশে এক অনবদ্য প্রকৃতির সৃষ্টি হয়েছে এখানে। আমরা কেল্লা অবধি এখনও পৌঁছাইনি, অনেকটা পথ এই পাহাড়ি রাস্তা বেয়ে উঠে এলাম। একটা কথা বলতে পারি, মানে
this journey itself is a wonderful journey. মন ভরে যাবে এই এতটা রাস্তা এই পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে, আর শুধু পাহাড়ি জঙ্গল নয়, আনএক্সপ্লোর, টোটালি আনএক্সপ্লোর, অফবিট লোকেশন। আচ্ছা, এই সামনে যেটা দেখছেন বাড়িটা, ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেহার রেঞ্জের অফিস। দেখুন, আমরা আরেকটা গ্রামে পৌঁছে গেছি, রেহাল গ্রাম। তাহলে আমরা ধনসা গ্রাম থেকে কিছুটা চড়াই উঠে আমরা পৌঁছে গেলাম রেহাল গ্রামে। এখন রেহাল গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রেহাল গ্রামের পাশেই রেহাল থানা আর রেহাল রেঞ্জ অফিস, ফরেস্ট রেঞ্জ অফিস। দীর্ঘ পাহাড়ি চড়াই অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছলাম কেল্লার প্রথম গেটে। ওই দেখুন, এই দেখুন, আমরা গাড়িটা এখানে দাঁড় করিয়েছি। আচ্ছা, কালিবুদ্দিন ভাই আমাদেরকে একটু আগে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, দেখি ওই জায়গাটা কি আছে, নতুন কি আবিষ্কার হয় দেখি। থাকুন সাথে। ওই সামনে দেখুন দেখা যাচ্ছে সুন্দর নদী, আর একটু আগে গিয়ে দেখি। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক বিগঞ্জের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমঝিম রিমঝিম রিমঝিম। এটাও ওই যে গেট, যে লোহার গেট, সেই গেট লাগানোর যে কিল যেটা আমরা বলি বাংলাতে, তো এটা হচ্ছে ওই কিল লাগানোর জায়গা। এই কিলটা থেকে আপনারা আন্দাজ করতে পারবেন দরজার সাইজটা কি। দেখুন, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড গেট। इधर से गेट है अभी, गेट टूटा नहीं है अभी, रास्ता बनाया गया है, तोड़ के रास्ता बनाया। हाँ, इधर से हमारा सेकंड गेट पे तो दी ठुक सी है। कौन देखिए, यहाँ भी सीन देखने को देखिए, इधर का यहाँ का। এটা আমরা থার্ড গেট ক্রস করলাম। এটা থার্ড গেটটা অনেকটাই ভাঙা এখন, তবে এটা সেকেন্ড গেট থেকে গাড়িতে ওঠার পরে এখনও প্রায় মিনিট 15 হয়ে গেছে আমরা গাড়িতে চলেছি কেল্লার পথে। মানে আপনারা জাস্ট ভেবে দেখুন, মেন কেল্লার থেকে এই যে একটার পর একটা গেট, সেইগুলো কতটা দূরে, মানে কতটা প্রোটেক্টিভভাবে এই কেল্লাটা বানানো হয়েছিল। প্রথমত তো এই অবধি উঠতেই, কারণ তখন তো আর রাস্তা ছিল না সেই সময়, এই অবধি ওঠাটাই তো একটা দুষ্কর ব্যাপার ছিল। তারপরে এতটা ভেতরে মেন কেলাটা, দেখুন সামনের রাস্তাটা, পাথরের রাস্তা। এই 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 জায়গাটা সব থেকে টাফ জায়গা পেলাম এখনো অব্দি আসার। এখানে আমরা গাড়ি একটুখানি আনলোড করে নিচ্ছি, কয়েকজন নেমে গেলেন, কারণ এই রাস্তাটা খুব সাবধানে পার হতে হবে। দেখতেই পাচ্ছেন পাথর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, ছোট ছোট বোল্ডারের মতন পাথরগুলো। পূজারী যে সামনে থেকে গাইড করছেন, উনি
আপনি চাকাগুলো খেয়াল করে করে ঠিক জায়গাটা নিয়ে যাচ্ছেন, এই জন্যই গ্রুপ দরকার এখানে আসার। যাক আমরা ক্রস করে গেছি ওই জায়গাটা, এইবারে আবার নর্মাল রাস্তা। মেইন এরিয়াতে আমরা এসে গেছি, দেখুন সামনে দেখা যাচ্ছে খেলাটা অলরেডি দেখতে পাচ্ছি। এবারে খেলার মূল অংশে আমরা প্রবেশ করছি এখন। এটা খেলার মেইন দরজা, মেইন গেট দিয়ে ঢুকলাম। দেখুন সামনে খেলার পুরো চত্বরটা দেখা যাচ্ছে এবার পরিষ্কার। মানে যত দূর অব্দি আপনাদের চোখ যাচ্ছে এখান থেকে পুরোটাই কিন্তু কেলার অংশ। এখন আমরা কেলার ভেতরে প্রবেশ করেছি, একটু উপরটা দেখে দিই। দেখুন ये है बैठने वाला जगह है, लोग राजा रानी जो घूमती थी इस पर, तुला गागर बैठती थी इस पर। अच्छा, रानीर मतन फील होच्छे। लीना बोलछे रानीर मतन फील होच्छे, একেবারে ফুটি প্রাণ গড়ের মাঠ আর কি। এখন ওই দেখুন ও রানী মহলের পেছনে পড়ে আছে। আচ্ছা, এই যে সামনে যেটা দেখছেন এইটা হচ্ছে রানীর শীষ মহল। তো আমরা এবারে এখন শীষ মহলটা একবার ঘুরে দেখে আসি, চলো। আচ্ছা, আপনাকে দেখিয়ে দিই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যখন রানী থাকতেন এখানে, এই রুমটা হচ্ছে সিকিউরিটি গার্ডের রুম। তো রক্ষীরা এই রকম রুমে থাকতেন রানীর গার্ড দেওয়ার জন্য। চার কোণায় চারটে আছে। এই যে সিঁড়ির নিচে যেটা যাচ্ছে এইটাই, এতক্ষণ কিন্তু আমরা ওপরটায় ছিলাম, রানী মহলের ওপরটায় আমরা ছিলাম। এই নিচে সিঁড়ি দিয়ে নামলে হচ্ছে অ্যাকচুয়ালি রানীর থাকার ঘরটা। চলুন একবার দেখে আসি। আমরা শীষ মহলের ভেতরে আছি। আমরা এখন আছি রোহতাসগড় ফোর্টে, রানী মহল বা শীষ মহলের ছাদে। সত্যি কথা বলতে গেলে কি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, নিজেকে ইতিহাসের পুরনো দিন ধরে মনে যেন অনেক পিছনে ফিরে গেছে, নিজেকে রানীর থেকে কিন্তু সত্যি কিছু কম কিছু মনে হচ্ছে না আমার। আমার সামনে ওদিকটাতে আমি সৈন্যদের রিভারবেড দেখতে পাচ্ছি, যেদিকে ডান দিকে বা দিকে যত দূর চোখ যাচ্ছে পুরনো কেল্লার ধ্বংসাবশেষ। এক অদ্ভুত অনুভূতি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, দারুণ সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, তার সাথে ইতিহাসের ফিসফিসানি কানে। এই অনুভূতিটাকে সত্যি বলছি কথায় বলার মতন আমার কাছে ভাষা নেই, তাও ছোট করে কিছু দু এক কথা বলতে চাই। এই কেল্লাটা কিন্তু আজ থেকে প্রায় হাজার বছর আগে তৈরি। এই কেল্লাটি তৈরি করেছিলেন আমাদের ইতিহাসের পাতায় বিখ্যাত রাজা হরিশ্চন্দ্র, তার ছেলে রোহিতাশ্বর নাম অনুসারে। সেই থেকে এই ফোর্টটার নাম হচ্ছে রোহিতাসগড় ফোর্ট। কালক্রমে এখানে বিভিন্ন রাজা তাদের রাজত্ব চালিয়েছেন, শেরশাহ থেকে মানসিং সকলে। তো প্রচুর ইতিহাস, অনেক কথা, অনেক গল্প, ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু জানবো। কিন্তু এই মুহূর্তে সত্যি মনে হচ্ছে চুপ করে বসে এই কৈমুর পাহাড়, বৃষ্টিস্নাত কৈমুর পাহাড়, ছেঁড়া ছেঁড়া মেঘগুলো ভাসছে পুরো উপত্যকা জুড়ে, আর তার সাথে ইতিহাস,
এক অদ্ভুত অনুভূতি। প্রকৃতি আর ইতিহাসের এত সুন্দর সহবস্থান, মানে আমি আমার এত বছরের ভ্রমণ অভিজ্ঞতা এই প্রথম, এত সুন্দর, এত সুন্দর। প্রায় 42 বর্গ কিলোমিটার বিস্তৃতি এই ফোর্টটার। তো আমরা অলরেডি 3-4টে গেট পার হয়ে এসেছি। তো মানে এমন অনেক জায়গা আছে যেখানে মানে আমাদের এটা পসিবলই নয় যে কোনো টুরিস্ট এসে পুরো ফোর্ট ঘুরবে। আমরা কিছুটা অংশ ছুঁয়ে যাওয়া, ইতিহাসকে একটু কাছ থেকে ছুঁয়ে যাওয়া। গেট থেকে এইটা অবধি তো কত কিলোমিটার রাস্তা। তো এর আনাচে কানাচেতে এরকম কেল্লার ধ্বংসাবশেষ, মসজিদ, সেই সময়কার মসজিদের ধ্বংসাবশেষ, কবরস্থানের ধ্বংসাবশেষ সব রয়েছে, যেগুলো কিন্তু এখন মানে গ্রামের, আমি দেখছি আশেপাশে গ্রাম তৈরি হয়ে গেছে কেল্লার ভেতরের জমিতেই, খেতিবাড়ি শুরু হয়েছে। সো এটা পসিবল নয় যে আপনি একদিনে পুরো ফোর্টটা দেখবেন, কিছুটুকু ছুঁয়ে যাওয়া। দেখুন, একবারে মেঘেদের রাজ্যে এসে পড়েছি আমরা। এই মেঘ আপনাদের নিয়ে যাবে হাজার বছর আগে, সেই ইতিহাসে, সেই রাজা সত্যবাদী হরিশ্চন্দ্রের ইতিহাসে। অসাধারণ, অসাধারণ। পুরো ফোর্টটা দেখুন মেঘে ঢেকে যাচ্ছে। আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছেন করছি, ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ। ওখান থেকে আমাদের সঙ্গীরা কিছু খাবার তুলে এখন আমরা সেই খাবারগুলো খাচ্ছি। তারা ছোট্ট খাদ্য বিরতি, এরপরে আবার আমরা এগোবো। এখানে উপরে যে স্ট্রাকচারটা, সিলিং এর স্ট্রাকচারটা আপনাদের একটু দেখিয়ে দিই, ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন, এখানে ওই প্রিজম শেপের কাটিং আছে, মানে ব্যাপারটা কিন্তু প্লেন নয়। আপনি আর্কিটেকচারটা আপনারা দেখুন শুধু। আচ্ছা, এই সামনে যেটা দেখছেন এইটা হচ্ছে একটা সুড়ঙ্গ। এই রোহতাসগড় কেলার চত্বরে চারিদিকে ছড়ানো ছেটানো এরকম প্রচুর সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গগুলো যে কোথায় গিয়ে পড়ছে তার এখনও হদিস পাওয়া যায়নি। এইখান থেকে এই একটা সুড়ঙ্গ নাকি সোজা গিয়ে মিলিত হয়েছে শেরগড় ফোর্টে। যে খুপড়িগুলো আপনারা দেখছেন, খুপড়ি খুপড়ি করা আছে, এগুলো সব এখানকার রক্ষীদের এক একটা রুম। ওপরে চলার রাস্তা আছে, এই রাস্তা ধরে পুরো কেল্লাটা রক্ষীরা পাহারা দিত। দেখুন, এখানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে ট্রেঞ্চটা দেখছেন এটা কিন্তু একটা ড্রেনেজ ট্রেঞ্চ। ওই দেখুন ভেতরে চলে গেছে। এটাই হচ্ছে পূজা ঘর। আর এই সামনে এটা দেখছেন, এটা হচ্ছে হাওয়ান কুণ্ড। এখানে যোগ্য করা হতো।
এখানটা একটা সুড়ঙ্গর মতন আছে। দেখুন এই দেখুন এখানে একটা গুহা পাওয়া গেছে। এই দেখুন বাইরে থেকে আলো ঢোকার রাস্তা, মানে বিজ্ঞান কি জায়গায় ছিল তখন ভেবে দেখ। এমন একটি ঐতিহ্যবাহী জায়গায় প্রেমিক যুগলদের এই ধরনের দেওয়াল ভাস্কর্য কিন্তু আজকের শিক্ষিত সমাজের কাছে একেবারেই কাম্য নয়। হাজার বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ এই রোহতাসগর ফোর্টে বিভিন্ন সময় চলেছে বিভিন্ন হিন্দু রাজা এবং মুসলমান শাসকের রাজত্বকাল। কেল্লার ভেতরে জমিতে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু পুরনো মন্দির এবং মসজিদের ধ্বংসাবশেষ থেকে কিন্তু একথা নিশ্চিত করেই বলা যায়। এর মধ্যে একটি মন্দির হলো এই গণেশ মন্দির। কেল্লার মূল ফটক থেকে অনতি দূরেই এই মন্দিরের অবস্থান। কালের হাত ধরে আজও মাথা উঁচু করে নিজের রাজকীয় ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি। মূল কেল্লা থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে পুরনো এই মসজিদটি ধ্বংসাবশেষ। জানা যায় শের শাহের এক জাঁদরেল সেনাপতি হাবিবত খান 1543 সালে নির্মাণ করেন এই জামি মসজিদ। এই মসজিদের মাটিতে দাঁড়িয়ে টাইম মেশিনে করে পৌঁছে গেছি সেই সময়কার ইতিহাসের পাতায়। মনে মনে শিহরিত হয়ে চলেছে ভীষণভাবে। 4:45 বাজে, জাস্ট এখন ফোর্ট থেকে আমরা বেরোলাম, ফোর্ট ঘুরলাম, দারুণ অভিজ্ঞতা। ঢুকলাম যখন তখন বেশ আলো ছিল, এখন চারপাশ কুয়াশায় ঘিরে গেছে। যে ঘোড়াশালগুলো আগে আসার সময় প্রমিনেন্ট দেখছিলাম সব কুয়াশায় ঘিরে গেছে। কুয়াশায় ঘিরে গেছে ইতিহাস, ইতিহাসের পেছনে অনেক অজানা জানা অজানা তথ্য, কিছুটা আমাদের ধরাছোঁয়ার ভেতরে, কিছুটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো রহস্যে কুয়াশায় ঘেরা অদ্ভুত এক রহস্যময়ী ফোর্ট, রোহিতাসগড় ফোর্ট, বিহারের রোহিতাস জেলায় ঘুরে আমরা এখন আবার রোহিতাস ফিরব, রোহিতাস থেকে সাসারাম। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে আমাদের চ্যানেল ইউটিউবে ঘুরন চণ্ডী সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আমাদের উৎসাহ দেবেন, যাতে এরকমভাবে আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, রহস্যে ঘেরা সুন্দর সুন্দর জায়গা, রহস্য উন্মোচন করতে যাতে আমি উৎসাহ পাই। তাই জন্য এটা আমার ছোট্ট অনুরোধ, প্লিজ 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 ঘুরনচণ্ডী চ্যানেলটাকে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ঘন কুয়াশা আর মেঘের পুরো আস্তরণে একটু একটু করে ঢেকে যাচ্ছে কৈমুরের বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা। রোহতাসগড় কেল্লার ইতিহাসও কিন্তু অনেকটাই ঘন রহস্যে আবৃত। এই কেল্লার ইতিহাস আজও সেভাবে কোথাও লিপিবদ্ধ করা হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা এই ফোর্টের বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করেছি মাত্র। এই প্রাচীন কেল্লার রক্ষণাবেক্ষণে সরকারের উদাসীনতাও সুস্পষ্ট। রহস্য এবং কুয়াশার সেই দুর্ভেদ্য মায়াজাল কাটিয়ে আমরা এগিয়ে চলেছি ফিরতি পথে আজকের মতো। তবে চমক কিন্তু এখানেই শেষ নয়, আগামীকালও আমরা রয়েছি সাসারাম। আজকের মতো এরম আরও কিছু নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিওটি নিয়ে। সঙ্গে থাকুন, কারণ ভীষণ চমকপ্রদ হতে চলেছে পরবর্তী ভিডিওটিও। পরিশেষে আরেকবার বলে দিই, কলকাতা থেকে কেউ যদি রোহতাসগড় ফোর্ট ঘুরতে আসতে চান তবে তাদের আসতে হবে ড্যারিয়ন ফোন অথবা সাসারাম।
এই দুটি জায়গাতেই কিন্তু থাকার যথেষ্ট হোটেল রয়েছে। তো আপনারা এই দুটি জায়গাকে বেস করে দিনে দিনে ঘুরে দেখতে নিতে পারেন রোহতাসগড় ফোর্ট, যেরকম আমরা ঘুরেছি। অথবা কেউ যদি চান আপনারা রোহতাস অবধি চলে আসতে পারেন, রোহতাসে থাকার জন্য একটি হোটেল আছে, তো সেখানে থেকেও রোহতাসগড় ফোর্টটা ঘুরতে পারেন। এক্ষেত্রে ফোর্ট ঘুরবার সময়টা অনেকটা বেশি পেয়ে যাবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন, খুব শিগগিরই আসছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে।